কে রে? দেখেছো দেখেছো? তাই নেই কাছে একটা ফলও থাকতে দেবে না।
কিছু করছে না ও থাক না বসে না খাওয়ার সময় ওরকম বসে থাকবে কেন উঠা যাও যাও মা ডাকছি যাও লক্ষ্মী যাও আবার যাও যাও উঠা বলছি যাও তুই সেজে খুঁড়ি বাগান থেকে কি এনেছিস কি এনেছিস বল তোর কোচরে কি দেখি দেখি যা দিয়ে সেজে খুঁড়িকে ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি বেটা যে সব বলাশ করছো সে খেয়াল আছে তোমার কি কি হলো বলে দিতে হবে ফলগুলো সব কার পেটে যাচ্ছে শুনি কি ফল দুগগাজি গুলো পেরে এনে তোমায় দিচ্ছে কিছুই জানো না তুমি ও তো ছেলে মানুষ তুমি কোন ছেলে মানুষটা শুনি তোমার আক্কেল নেই তুমি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে একবার মাথা কিনে নিয়েছো না তোমাকে হারে হারে চিনেছি আমি কি বলছো বুঝিয়ে দেবো আমার হেসেনি জিনিস সরাওনি তুমি তেল নুন লঙ্কা এসে তুমি সরাওনি দেখাবো তোমার পায়চাটা খুলে কি জবাব দিচ্ছি না যে এখানে থেকে ওসব চলবে না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো ঢের শুয়েছি আমি 8 বছর ধরে শুয়ে আসছি কিন্তু এবারে আর সইব না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে এ আমি হতে দেব না ঠাকুর দিয়ে ঠাকুরজি কোথায় চললে
একদিন কোথায় ছিলেন পিসি? গিরু রাজুর ওখানে সকালে ঘাটের পথে শৈলমুখে শুনলাম হরির নাকি, তা আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই যার পথে দেখা হলো। যান যান দেখে আসুন, কেমন টুকটুকে ভাইবো হয়েছে আপনার। ভাইবো কই কোথা কোন দেখি। খোকার অন্নপ্রাশনটা একটু চাক করে করবো। কোন ভরসা করবে শুনি? কেন, আসছে মাস থেকে তো রায়খুড়ের ওখানে চাকরি হচ্ছে। সত্যি? আজ নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়খুড়ে কথা দিয়েছে। ওর মাইনের কথা বলেছে কিছু? শুনে ভাবিনি, আমি তার চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছিনি যে রায়খুড়ো তার কেনা গোলাম করে রেখে দেবেন। চাকরি একটা হলে এদিকে শিশি বাড়ি আছে, সব মিলিয়ে জুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি। তাছাড়া সময়ের একটা ভালো মন্দ আছে তো। মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি, তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাঁক করে করলে খরচ আর যাই কিছু হোক না কেন, লোকের সাথে মানটা থাকে। তাছাড়া পাঁচজনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেত করবে, তাই বা মন্দ কি বল? হ্যাঁ গো, ওরা মাইনে ঠিক মতো দেবে তো? তা দেবে না কেন, রায়খুড়ো লোক ভালো। কি জানি বাপু, কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো, তোমার ভালো মানুষ পেয়ে সব ঠকিয়ে নিচ্ছে। সে কি, কবে দেখলে আবার? দেখিনি, আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে। সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে, বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে। বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো? আম জাম নাকেল সব দোরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আর দুগ্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে। এদের সময় লাগছে কোথায়, এরা করবে সুদের কারবার, আমি থাকবো লেখাপড়া নিয়ে। কে তোমার লেখাপড়া করছে শুনি এই অদ পাড়াগায়? আহা, আমার মতলবটাই শোনো না, আমি কি লিখছি তোমায় বলি। সব নতুন নতুন পদ, নতুন নতুন পালা, আরে একবার রটে গেলি এই অধিকারীর দল সব পিলপিল করে ছুটে আসবে, বুঝলে না? তারপর চাই যে সব নতুন জিনিস, কিন্তু পাবে কোথায় নতুন জিনিস? কি গাছের ফল, দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়ে দিয়ে সব পুরনো ভাঙে কাচ্ছে, সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। আরে সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না, কি বলো? হ্যাঁ নিশ্চয় চলবে, তুমি লেখাপড়া শিখেছো, গায়ের লোকে তোমার মান্য করবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? খোকাকে লেখাপড়া শেখাবে, পৈতেটা দিয়ে পুজো আসতে শেখাবে, দুগ্গার একটা ভালো পাত্র জুটবে, আর দুবেলা দুমুঠো ভাত, বছরে দুটো কাপড়, এতে বেশি আর কি দরকার? হবে হবে সব হবে, বাপ পিতামহ যে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কি আর অমনি অমনি, বংশের একটা ধারা দিয়ে গেছেন সে যাবে কোথায়? তুমি দুটো বছর অপেক্ষা করো না, দেনা টেনাগুলো শোধ করে নি, ঘর দোরগুলো একটু মেরামত করে গুছিয়ে বসি,
তখন আর তোমায় নিত্য নিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাখতে হবে না। কি বলো? হ্যাঁ সঞ্চরমান জলধর পটল সংযোগে আসুন আসুন মশাই। মানুষ মারবার কল করে চলে ছিল ইদানিং একটি নতুন এসেছে। ও বাবা, একেবারে নবরত্ন। এই আমার নাট্যশালা বেঠা শেষটা তোর নাঙল কাঁধে করি বেড়াতে।
বলো বলো কি বলছিল মজুমদার মশাই? বলি ভাইয়া, ভালো যাত্রা টাত্রা শুনেছ? যাত্রা যাত্রা এই তৈলক্ষ তারিণীর দোকান একবার না বুঝলে ভাইয়া, ওই নবাবগঞ্জে বাবাজির আর বালকীর্তনের দল আনছে, মনে করেছে যে নিশ্চিন্তে বুকে খুব টেক্কা মেরে যাও। আরে বাবা, বৈদ্য মজুমদারকে চেনে না, এমন যাত্রার দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি। চকো দিয়ে একবার দুটা দিয়ে যাই চলমান। বুঝলে ভাইয়া, তোমার চাঁদাটা এবার ধরিনি, সময়ে অসময়ে টাকা পাওয়া যাবে তো। বিলক্ষণ বিলক্ষণ দেখো ভায়া, বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না। চক্রবর্তী যাও 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 না, ঠাকি যে আসছে প্রসন্ন কাল্লা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে। বটে বটে। এই চক্রবর্তী, তোমার যে পুজোর চাঁদাটা কোথা গেল? তোমার সতী নিখোঁজ হচ্ছে, উঠে আয়, উঠে আয় সুযোগ। লঙ্কা ছিল না, তাই দুটো লঙ্কা নিলো। তুই দেখি এই তা আমাকে বললেই তো পারো, বলিস না রান্নাঘরে ঘটর ঘটর করে আমি পছন্দ করি না। বয়সে মেয়েরা সংসারের কত কাজ করে, রান্না বলো, কুটনোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁজুতি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল টৈটি করে বেড়ালে কি চলে? রানুদি রানুদি করো, রানুদিকে দেখে শিখতে পারো না? জ্বর আসেনি তো? দেখি কুসি পাতার রসটা ওগুলা খেয়ে নিস তো মনে করে। কি হলো?
মোটা গন্ডল ধরে গেছে বাবা। কেমন বোধ করছে আজকাল? আর বাবা, বুড়ো মানুষকে কে দেখে বল। কি হলো কি? এই দেখ না, এই চাদরখানা, এই সন্ধ্যে বেলা একটু গায়ে দিয়ে বসি। বেশ তো, এবার পুজো একখানা নতুন চাদর কিনে দেবো। হ্যাঁ দিবি তো? দেবো। হ্যাঁ দিবি তো? ও হরি দিবি তো? ও হরি কই আগুনটা দেবে? ঘড়ি ঘড়ি তামাক খাবার আগুন জোগাবো কোত্থেকে তোমায়? সুদরি কাঠে ব্যবস্থা করে রেখেছো কিনা? হয়নি বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? সংসারের দিকে একবার দেখতে হবে তো, ছেলে মেয়েগুলো কি খাচ্ছে কি পড়ছে। দুর্গা তো কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে, না ওষুধ না পড়তি। ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে, কেমন লাগে বলো তো? ঘর দু সারানো তো চুলোয় গেল, ডেরাগুলো শোধাচ্ছে কি করে? সেজে খুরির টাকা পাঁচটা ছ মাস হতে চললো, কখন যে কি বলে বসেন, মুখে তো আটকায় না কিছু। দোহাই গোপা একটা বিহেভ করো এবার। মাকে বলবি না তো? এই হাওয়া কোথাকার, অসুন্দর যে খুকি, ভালো সর ভাজা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁদ, চন্দরপুলি, কাঁচা গোল্লা। এই যা বাপকে বল দুটো পয়সা, তুই জানা, তুই জানা। পয়সা চাইছি বুঝি, দিও না গো, ভারি বদ অভ্যেস। নেবে না? এই তুলতে ভাই যাবি? Thank you.
এনেছি আজ কি এনেছো সন্ধ্যা বলি আছে ফিরে ছাজ আছে কাটা বললা এই দুগা কিন্তু আমাদের দালে অপু এলে গেলে অপু খেলবি আয় না তবে তুই যা আমি একটু পরে আসছি চাচাতি অপু এলে গেলে 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 দুগা মিষ্টি নিবি বলি যে না ওদের ওরকম দেখে দেখে মিষ্টি দিবি না নিজেদের বাড়ি আছে বসে কিনে খাব না গিয়ে তুই চোখকে দেখতে পারিস না ওরকম হ্যাংলা পোন আমি কই দেখি চুলটা কখন বাঁধা হবে শুনি বসব চার গুছির বিরিয়ানি করতে জানো মাথা নাড়াস না রানুদি কিন্তু জানে এতে চুলের ছিরি তেলের সঙ্গে সম্পর্ক নেই চার গুছির বিরিয়ানি মা জানো রানুদিকে দেখতে আসবে কি আসবে রে দেখি বাবা কি লিখলে বাহ বেশ হয়েছে আচ্ছা এইবার লোকো ওই ভূত বাপরে
খাইনি। আজ পড়া ফেরিছিলি? হ্যাঁ রে, তুই এত ছেলে মানুষ, তোকে সেখানে ঠাট্টা করেনি? মনডানা মিঠাই না, শুধু দুটো ভাত আর ভাত। রোজ খেতে বসে মুখ কাঁচু আছে, বাঁচবে কে খেয়ে? বাঁচতে কি আর এসেছো? এখন আসাবি তো নাকি? দুগ্গা কই? দুগ্গা কোথায় সে? মেয়ে পুতলি বাসকুটে নিয়ে আসবো যে কিনা। যা, কি শিক্ষাই দিয়েছ মেয়েকে? কি হয়েছে বলুন না আমাকে। চুরি গো চুরি, এই টুনুর পুটির মামা তোমার মেয়ে চুরি করেছে। চুরি করেছে? আকাশ থেকে পড়লে যে। ও কি কম নাকি? চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপো মালাটা এনে দিয়েছে, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভর দুপুর বেলা উঠুন ভর্তি লোক খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠাও। ওর প্রথম থেকেই ওই মালাটার উপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাক্সে পাবেন না খরিমা, সে ফেরেনি এখনো। সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে? সে নেয়নি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি। তা কেন বলবো, খেলার সময় খুলে পড়ে চড়ে যেত। না তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসিনি। দুগ্গা তুই নিয়েছিস টুনির মালা? নাও না তুমি। আরে মেয়ে, আপনি হাত তুলছেন কেন? মিথ্যাবাদী। দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে? শুনি নাকি তোল। কি হলো? কি হলো? ও সৌদামিনী, ও বউ, কি হয়েছে? কি হয়েছে? ও বউ কি হলো? বাগান আমাদের নেই সেটা জানি নাকি? পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না? তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, এ কি করে বলছেন সে যে খুড়ি? ফলে তোমার নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে। ও বলি খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিলে। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটেপি। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুরিটার জেলে মাটিতে পড়বার জন্য তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে। যেমন মা তা তেমনি মেয়ে, চোরের ছড়। দুগ্গা উঠায় 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 বলছি, উঠবি নি?
ধন প্রতি যত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি অষ্টগণ্ডা সে প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গণ্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু আনন্দিত মনে মন 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 প্রতি যত মন প্রতি যত টঙ্কা হইবে দর টঙ্কা প্রতি দুর্গার ভাত বাড়া আছে ওকে ডেকে আনগে যা এমন সময় খসরে একলা কুশি এলো হাও মাও খাও মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল ঘুমোর আর লাল কমল জাগে তারপরে আবার দুপুরের সময় আবার রাক্ষুষি এলো হাও মাও মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে নীল কমল জাগে এদিকে এসো না অনেক কথা আছে তখন তারা ঘুরতে লাগলো আর পাড়ার লোকেরা সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে গেল রাজার কাছে নিয়ে গেছে রাজা বললেন রাক্ষসী মেরেছ তা মুন্ডু কই মুন্ডু তো নেই দেখাতে পারলে না তখন এদের ঘুম জেনে যে যা বলে বলল সে মুন্ডু নিয়ে গিয়ে রাজার রায় কিন্তু লোক ভালো রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে যে রাক্ষসী মারতে পারবে তাকে তিন মাসের মাইনে তিন আসতে ২৪ টাকা গুনে দেখো আমি চট করে সন্ধ্যানিত সেরে আসছি আর অনেক কথা আছে আজ দশ ঘরে তাকা দিয়ে গিয়েছিল সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা আগে কখনো দেখিনি তাকে টিপ করে রাখবেন না কি ব্যাপার বলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন পূজা আচ্ছা আমাদের ওখানে পায়ে তুলে দিতেন বলে কি নাম না মহেশ বিশ্বাস বলে কি চাই তা বললে একটা কথা ছিল কি কথা না ভাবছি আসছে মাসে বাড়ি শুদ্ধ সবাই মন্ত্র নেবো তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয় বেশ পয়সা লোক কথা দিয়েছে তো পাগল ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছে তা ভাবলেই বা এই চারাটানি যাচ্ছে আরো গোলমাল আছে স্বর্গ জানা জানি হলি কেলেঙ্কারি কে আবার জানছে আর তারা ঠিক কি হয়তো তুমি জানিয়ে দেবে মেয়েরই স্বভাব তো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তুমি কাকে মন্ত্র দিলে না দিলে আমি বলে বেড়াই আহা চোরছো কেন বলি সে তো আর পালিয়ে যাচ্ছে না আর গরজ তারই বলি যে পুজোটা মিটুক তারপর কথা দেবো এ না হলে আর মান থাকে না বুঝলে না এ দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও অপদুগ্গর একখান করে পুজোর কাপড় আর দিদির একখানা চাঁদ ওই টাকা দিয়ে চলে যাবে এখন সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে বেশ তো ওই টাকা থেকে দিয়ে দাও আর বাকি ধার দেনা ও দু মাস বাদে দিলে চলবে এখন আর ঘর দোর সারানোর কি হবে সেও পুজোর পরেই হবে বর্ষাটা তো টিকেই গেল এর মাঝে একবার অক্ষয় মিস্ত্রিকে গিয়ে খবর দিয়ে আসবো দেখে একটা হিসেব দিয়ে দেবে দোহাই বাবু আগে রান্নাঘরটার একটা ব্যবস্থা করো আর কিছু হোক না ও রান্নাঘর হবে গোয়াল ঘর হবে পাঁচিল হবে বাড়ির চাল ছাড়ান হবে সব কোনো ভাবনা নেই এই পুজোর আর কদিন বাকি আছে রে আর 21 দিন
দিদি, এই দিদি, তুই তো নদীর মালা নিয়েছিস? হ্যাঁ। কে নিয়েছে রে? যাই না ঘুম। একটা নতুন পালা মাথায় ঘুরছে, অভ্রু বাহন ভাগ করেই লিখে ফেলবো। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? আর ওই যে সে কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। আমার বাপের বাড়ি দেখি একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তুমি চিনতো না, তাই চিনলে কি আর যেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটে ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শেয়াল ঘুর ঘুর করে, কারোর সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো তারও জো নেই। তুমি যখন থাকো না, সত্যি মুখের ভেতরটা কেমন যেন করে, এসব তো তুমি বুঝবে না। খাচ্ছ দাচ্ছ, নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত স্বাদ ছিল মনে, এটা করব সেটা করব। যারা পদে এলো আগে গেল, আমি রইলাম পরে, আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কোকরি দেখো ঝুলে ঝুলে, আমি দিন ভিখারি, ও হে হরি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাই কোকরি দেখো ঝুলে ঝুলে, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। ঠাকুমার বুঝি বিয়ে? দেখ তোর মা কোথায় রে? ওই যে ঘাটে। চাদরটা কোথায় পেলেন পিসিমা? ও পারে রাজু দিয়েছে, নবগঞ্জের হাট থেকে কিনে এনেছে, শায়দ আনা দা বেশ মানিয়েছে তো। এই দিদি আসছে কি করে নিরে? সেদিক বাড়িতে নেই বুঝি, নাদি কি নাদিস রে? খিচুড়ি দেখি, এই তো চাল আছে, ডাল আছে, আলু আছে, বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল। তুমি নাড়িস নি,
তুই তো আনি বলেছিলি, আমি তো বলেছিলাম তেল আনবো। বাহ বাহ বাহ, তুই তো বলেছিস তেল চাল তেল। এই খবর আমি তো বলবো না, কিন্তু তুমি বলেছিলি তেল চাল। বাহ, তুই তো বলেছিস তেল চাল। আমি তো বলেছিলাম তেল আনবো। তুই বলে আমি তো বলেছিলাম তেল চাল। নতুন করে তোর জন্য পাথর দেখছে। হ্যাঁ হ্যাঁ, এটা জিজ্ঞেস করিস। বুড়ো বয়সে আর কোথায় যাই বল, তাই তোর কাছে এলু। বাবা ওরা
সাবধান সাবধান নিচি নাগরাজ প্রেতপূর্ণ হেন ভাষা উচ্চারিলে পুনঃ উৎপাটিত করি পাব রসনারে তোর ফেলে দেব সেই গাল কুকুর মুখে ধরার কল্যাণে ধরার কল্যাণে হেতু নাসি ভাই ধরে পায় ভরি পিতা ত্যাগ করে হেন সংকল্প নিজ হাতে দিও না গো কন্যার বৈভব দূর হরে সাইরিনি নাগিনি সুজাতা সুজাতা কেন ভালো আপন গৌরব আর নহ বালা তুমি নাগের নন্দিনী মানব গৃহিণী তুমি সৌর্য কুল বোধ কেতুচ্ছামর জীবনের লাগি কেন পর নিজ ক্ষীণ নাগের চরণে না না কল্পনায় নাহি আছে তোমার মরণ কথা যত পারো পদাঘাত করো পিতামুরে শুধু ভিক্ষা দাও শীতের ছিল নাগ পাশে মানবের কোনো ভিক্ষা নাই সারাজা সারাজা কুরতা নাগিনি সুজাতা সুজাতা উঠে এসো কথা রাখো পতির তোমার না 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 পদাঘাতে নাসি আমায় জপ পিতার সকার্য সাধনে ছাড়াতে আমার ছেড়ে দাও ছেড়ে দাও সত্য যদি ধর্ম থাকে চূর্ণ হবে নাগের বীরত্ব তার পূর্বে চূর্ণ হবে বীরত্ব রে তোর মহাকাল দৈত্যপুত্র এই দেখো কন্যা মোর রথে আছে পথ হত্যা কর নিঃশংস হত্যায় পূর্ণ কর প্রতিহিংসা তব মনে পড়ে লবানুজ কুশ যুদ্ধক্ষেত্রে করেছি নূপন পদাঘাতে চূর্ণিব মস্তক আজি তার মিলেছে সুযোগ না না মহাকায় ভাই তুমি বন্ধু তুমি ভিক্ষা দাও পতির জীবন কোন কথা শুনিও না লবণ দুলাল বধ কর পাপাত্মা কুশরে আমি আছি রুধিতে কন্যায়
কি মনে করে? শরীরটা বড় ভালো খেতছে না, তাই মনে করলো শেষ কটা দিন এই ভিটেটাতে থাকা। ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভাবে তোমার তো ঘুম নেই, তুমি বিরে হও, নইলে আমি অনর্থ করব। দাঁড়া বাবু দাঁড়া। ঠাকুরজি ঠাকুরজি ঘুমোচ্ছে নাকি? একটু জল দিবি, গড়িয়ে নাও না, ঘটি আসছে তো।
কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি दिल्ली देखो, दिल्ली देखो, दिल्ली देखो, दिल्ली का कुतुब देखो।
दिल्ली का कुतुब देखो, आगरे का ताज देखो, मथुरा का मंदिर देखो, बम्बई का बंदर देखो, देखो 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 देखो, वाह दिन साथ है खबर की भाभी एक बार बिष्टुपुर तक है आजको शहर बाजार जाएगा मासी से एक बार टच उठती है इगले बस निश्चिंत ही और ये तो বিষ্ণুপুর রওনা হইতেছি, তুমি চিন্তা করিও না, বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব, তুমি চিন্তা করিও না। ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও। দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
প্রশ্রয় সবস্ত্র অলঙ্কার কন্যায় নম এত সম্প্রদানায় ওম প্রজাপতয় নম এত সম্প্রদানায় যদি পদয় শ্রী বিষ্ণু বরায় ব্রাহ্মণায় নম এরকম করে আর কতদিন চালাতিস? রোজই তো দেখা হয়, মুখ ফুটে একবার বলতেও পারিস না। আমরা কি এতই পর? কি করবো না, রোজ ভাবি এই বুঝে খবর এলো, এই বুঝে খবর এলো, কখনো হয় না, পাঁচ মাস হল চিঠি নেই, পত্র নেই। দুর্গা চলুক আমার সঙ্গে, আজকের মতো যা হোক কিছু ওর হাতে দিয়ে দেবো। ছেলে মানুষ করিস নি, আমি নিতে পারবো না। তবে রই তো ভাই, তোমার আমার বিয়ের কাশা আছে। আমি আজ চারি মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছো। যাহা হোক, সংবাদ শুভ। ইদানিং রোজগারের উপায় হইয়াছে, আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব। অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য। Thank you.
চুন্নি পুকুর পুষ্পমালাকে পূজে রে দুপুর বেলা। আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, পার্বতী দাও আমাকে সুমতি, আমিও তিহিনমতি নাহি জানিস তপস্তুতি, সাবিত্রী সমস্যিতা হই যেন প্রতিব্রতা, মনের সুখে করি ঘর দাও আমাকে এইবার। জীবটা দেখি তোমার, খুলির কোনো খবর পেলে বৌমা? চিঠি দিয়েছেন একখানা, এ মাসে আসবে। কি যে ঘুরছে বাইরে বাইরে, বাড়িতে সাবু আছে? না থাকে তুমি পাঠিয়ে দেবো, এখন অপুকে পাঠিয়ে দিস। তাহলে সাবুই দেবে, আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পট্টি দিয়ে দেবে। ভয়ের কিচ্ছু নেই, ঠান্ডাটা লাগতে দেবেন না,
কেমন দেখলেন ডাক্তার বাবু? এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো। হ্যাঁ আগে থাকতে যাবো, তাহলে ঠিক দেখতে পাবো। হ্যাঁ যাবি তো?
দিদি কেমন করছে তাই মা ডাকছে। ও আচ্ছা, দিনি তুই উঠোনটা ঝাড় দে তো, আমি একবার দেখে আসি কি হলো। চ অপু, তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে। হ্যাঁ যাও তো বাবা, যাও লক্ষ্মী ছেলে। Yeah.
আর কটা দিন সবুজ হইল না। ও তুমি আছো, এসো। কেমন আছো? এরা সব বেরিয়েছে বুঝি? ও কি যাচ্ছে কোথায়? জিনিসগুলো এনেছি দেখো, আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। তাই দেখো চড়কের মেলার থেকে কারাল কাঠের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। আর এই দেখো দুর্গার জন্য একখান, এই দেখো না কেমন শাড়ি, দেখো দেখো না দেখো দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি যাও তো বাবা, তাক থেকে জিনিসপত্র গুলো নিয়ে বাইরের তাক তো বসে রাখি। সত্যি কথা বলতে কি নদী, যা বাবা এটা শখ ছিল, এই এক বছরে আমার সব মিটে গেছে। তুমি ছিলে, ঠাকুরপো ছিলেন, তাই তবু সংসারটা চলে গেছে, নইলে যে কি করতাম জানি না। কি যে বলিস, আমরা থেকে গেছি লাভটা হলো বল, তোকে তো ধরে রাখতে পারলুম না। সে কি আর তোমাদের দোষ নদী, সে আমাদের কপাল, নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে দিব্যি সুখে শান্তিতে ঘর করতে। যা এখন ভালোই ভালোই গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নেই, আর কি বলবো বল। কই নতুন বল, আসুন।
আমগুলো পড়লো সেদিনকার ঝড়ে, তাই বলি নতুন বউকে দিয়ে আসি পথের জন্যে। আপনি আবার কষ্ট করে বয়ে আনলেন, তাতে আর কি হয়েছে? তোমাদের তো হাতে তুলে কোনোদিন কিছু দিইনি, না হয় কটা আম দিলুম। তা তোমরা কালই যাচ্ছ তো? হ্যাঁ, আপনি হয়তো রাগ করেছেন, আপনাকে বলিনি কিছু। না, রাগ করবো কেন নতুন বউ? তোমরা যাচ্ছ শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে গুঁতে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এ মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। যাই দেখি আমিও চন্দ্রনাথ সেরে আসতে পারি কিনা, বক্ষাকে একবার বলে দেখি। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তাকে ঠিক আছে, আসো। একটা চুয়া লেগে রুটে আজ দেড় মাস শয্যাগত, সত্যি নেই আসতে পারিনি। এই চক্রতিনিকে শুনলাম তুমি নাকি কাশি যাচ্ছ। হ্যাঁ, কালই যাচ্ছি, কাল ভোরে। ও, কালই যাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা, হরিহর, কাজটা কি ঠিক হচ্ছে? তুমি রাজকৃষ্ণ ভাইয়ের ছেলে, চক্রান্ত মশাইয়ের নাতি, তিন পুরুষে ভিজে তোমাদের। এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি, একটা সলা পরামর্শ চাইতো। হ্যাঁ, পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ো? ভিটের দশা তো দেখছেন, এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই। আপনারা পাঁচজন আছেন, চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে, কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন? কম দিন তো হলো না, প্রায় হ্যাঁ 15 বছর হলো। আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম, তাও হলো না। এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। লেখাপড়ার চর্চা ছিল, দেখুন না সব উই ধরেছে। ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম, হলো না। মেয়েটা তো ফাঁকি দিয়ে দেখ, যাওয়াই ঠিক মজুমদার খুড়ো। মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়, সেখানে গিয়ে আর কিছু না হোক ঘাটে বসে দুরূপ চণ্ডী পাঠ, দুটো কথা কথা করলে দুপাশে রোজগার হবে। তা যাচ্ছ মানে আবার তো? এই যাত্রা আর হবে না, কিন্তু আমার তো না, তবে কোথায় যদি বড় হয়ে আসতে চায়।